আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, খুবই ব্যস্ত সময় পার করছি। তো এখন হচ্ছে যে রুফাইদার বাবা আর আমি একটু বাইরে যাচ্ছি। রুফাইদার বাবা বেশ কিছু জরুরি কাজ নিয়ে বগুড়ায় এসেছে, তার সাথে আমার নিজেরও কিছু কাজ আছে। নিয়ে আসো, এই ব্যাগে তো মাস্ক নাই। আচ্ছা, আমি নামি, রিক্সা রাখবো? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বাসা। আমরা থাকি হচ্ছে তিনতলায়, আর চারতলা পর্যন্ত পুরোটাই ভাড়া দেওয়া। আমি একটু বাইক থেকে দেখাবো বাসা। তো এই হচ্ছে আমাদের পুরো বাসা। ছাদেও নিয়ে যাব আমি, ছাদে মার হচ্ছে ছাদ বাগান আছে, সেইটাও দেখাবো। হচ্ছে আমার বিয়ের সময় হচ্ছে যে রং করা হয়, তারপরে আমার বেশ কিছুদিন আগে করা হয়েছিল। তো আমরা থাকি সেকেন্ড ফ্লোরে, আমরা সামনের দিকে যাচ্ছি। এখনো কোনো রিকশা পাই নাই। আমার ছোটবেলাও কিন্তু এখানে এখানে বেড়ে ওঠা, নিজের মানে শিকড়ের টানটা আসলে সত্যিই অন্যরকম। আমার এনাই দে রিক্সা নিব, যাব এখন হচ্ছে সাত মাথায়। আমাদের বাসা থেকে সাত মাথার দূরত্ব হচ্ছে 5 মিনিট। তো অনেক আপু জানতে চান, আপু আপনার বগুড়া বাসা কোথায়। তো সাত মাথা চেনেন না, এরকম মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে যারা বগুড়া চেনেন, তাদের জন্যই বলা। সাত মাথা থেকে আমার সাত ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 মিনিট। বাবাও আসছেন আমাদের সাথে বাইরে, কারণ এখান থেকে টুকটাকি কিছু কাগজ ফটোকপি করতে হবে, সেগুলো একটু করে নিই। পুরো সবার ভাড়া এখান থেকে 10 টাকা ভাড়া ছিল সেখানে। আমরা হচ্ছে এখন ফার্স্ট যাবো হচ্ছে আমরা পৌরসভায়। এইটা হচ্ছে আমাদের এলাকাটা, এইটা হচ্ছে যে সেউজ গাড়ি ধরে আমাদের এলাকাতে না বগুড়ার নাম জানে এরকম মানুষ মনে হচ্ছে কমই আছে। আমার বাসা হচ্ছে একদম বগুড়া পোপারে। অনেক আপনি অনেকদিন জানতে চেয়েছেন, বলা হয় নাই, কারণ হচ্ছে যে ইচ্ছা ছিল যে আসবো যখন তখন হচ্ছে নিজের এলাকার সাথে পরিচয় করাবো সবাইকে। ঠিক আছে, আমরা একটু চারিদিকটা দেখি অনেকদিন পরে আসা। এইখানকার কথাই তো বলতেছে না সবাই, এইখানে একটা বনিসারের বাড়ি ছিল এটা। আমার নানির বাড়ি কিন্তু এখানে, আমার নানির বাড়িও এখানে, মানে আমাদের সব কিছু এই জায়গাতেই। আর আমার ননাসের বাসাও সামনে, বাট এটা এখন দেখাবো না, যখন আপুর বাসায় আসবো তখন দেখাবো। আপুর বাসার উপর দিয়েই আমরা এখন যাবো, দাওয়াত না দিলে দেখাবো না। এটা হচ্ছে আমাদের বগুড়ার সেন্টার হাই স্কুল। আমি এখানে পিটিআই ট্রেনিং এর আমার টিচিং ছিল। এটা হচ্ছে আমাদের জাতীয় ঈদগাহ মাঠ, বাট এই পাশ থেকে কিছু দেখাই যাচ্ছে না। এই বিল্ডিং গুলো তো ছিল না, এই বিল্ডিং গুলো নতুন করছে, ওই যে আরো নতুন হচ্ছে। এইটা হচ্ছে যে আমাদের বগুড়ার পৌর পার্ক। এই সময় আপুর বাসে আসলে সেই দিন রুফাইদার আইদাকে হচ্ছে যে পাঠানো যাবে। রুফাইদা রায়দা দুইজনে কিন্তু বাসায়, দুইটাকে বাসায় রেখে আমরা বের হয়েছি। ওরা দুই বোন আছে হচ্ছে ওদের ভাই, কত ভাই সিয়ামের কাছে। সিয়ামকে আপনারা দেখেছেন অলরেডি আমার মালয়েশিয়ার ব্লগে, দেখা যাক কি করে। মানে
এইখানেই একটা বিশাল সরকারি করার জন্য ইয়া হচ্ছিল, এই পাশটা ভেঙে ফেলছে। আমাদের স্কুল হচ্ছে, আমার স্কুল বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আপনাদের ভাইয়ার হচ্ছে বগুড়া জেলা স্কুল, পাশাপাশি দুইটা স্কুল, যদি ওইদিকে যাইতে পারি আমাদের দুজনের স্কুল দেখাবো। হ্যাঁ, স্কুল দেখাবো, অবশ্যই দেখাবো, ইচ্ছা আছে। স্কুল খোলা থাকলে টিচারদের সাথে দেখা করতে পারতাম, করতোয়া কুরিয়ার সার্ভিস আমার প্রোডাক্ট আছে সেগুলোতে। এইটা হচ্ছে টাচ অ্যান্ড টেক, হ্যাঁ বগুড়ার হচ্ছে প্রথম সুপার শপ, হাতিলের শোরুম। আসলে না, নিজের কাছেই খুব ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে, যে কারণে আপনাদের সাথেও শেয়ার করছি। সত্যি কথা বলতে একটা অন্যরকম মানে ফিলিংস কাজ করছে নিজের শহরে এসে। এটা হচ্ছে, এইখানে আমি হচ্ছে প্রাইভেট পড়তাম, যে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটছে, স্কুল লাইফের প্রাইভেট পড়া আসা যাওয়া। তো এই জায়গাগুলো দেখতে আসলে সত্যি ভালো। আমার প্রথম স্কুল দেখাই আমি, আমার প্রথম স্কুল হচ্ছে এই যে ক্রিকেট, এইটা হচ্ছে আমার জীবনের প্রথম স্কুল, প্রিক্যাডেট হাই স্কুল, এটা আমার লাইফের ফার্স্ট স্কুল। আমাদের বগুড়া কিন্তু মানে বিভাগীয় শহরগুলোর পরে জেলা শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহর হচ্ছে আমাদের বগুড়া। এইটা হচ্ছে কালী মন্দির, জলশীতলা কালী মন্দির। ঠিক আছে, পৌরসভার কাজগুলো শেষ করি, তারপরে আবার কথা বলি। পৌরসভায় যে কারণে আসছি সেটা হচ্ছে, এই তো আমার ট্রেড লাইসেন্স, রুফায়দা ক্লোজেটের ট্রেড লাইসেন্সটাকে রিনিউ করব। আমার ট্রেড লাইসেন্সটা হচ্ছে বগুড়া থেকে করা, তো এই কারণেই আসছি, যেহেতু এটা রিনিউ করে নিয়ে যাব, এই জন্যই মূলত আসলে পৌরসভায় আসা। রুফায়দা ক্লোজেট কিন্তু একটা রেজিস্টার্ড অনলাইন শপ, কখনো দেখানো হয় নাই। ঠিক আছে, সেট লাইসেন্সটা রিনিউ করি। সোনামুনি, সোনামুনি রাজা সিদ্দিক সেই কান্নাকাটি করছে, এটা হচ্ছে আমার সাদে নিয়ে যাব্বা। এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার স্কুল, তো স্কুলের জন্য আলাদা একটা ভিডিও করার ইচ্ছা আছে, রুফায়দা রায়দাকে নিয়ে আসবো, ওদের বাবা মার স্কুল। এই যে বগুড়া জেলা স্কুল, এইটা নিয়ে কিন্তু আমাদের সারা জীবনে একটা ইয়া হয়, জেলা ফেমের স্টুডেন্টদের। তো ওদের দুই বোনকে নিয়েই আসব, নিয়ে এসে আমাদের স্কুলটা দেখাই নিয়ে যাব। এই হচ্ছে আমাদের সাত মাথা,
বগুড়া শহরের প্রাণ কেন্দ্র। ও আচ্ছা, কতক্ষণ লাগবে? মাথা বাসা থেকে যাচ্ছে, রায়দা কান্নাকাটি শুরু করছে, কিন্তু একটা কামও হলো না। ড্রাইভিং লাইসেন্স বাসার দিকে চলে যাচ্ছি, পিঠে দৌড়ের উপরে। আসলে একটা সময় নিয়ে আসলে যে হবে না, এটা আর মনে হয় না যে কখনো হয় লাইফে। এখন এভাবেই দৌড়ের উপর থেকেই সব কিছু করতে হবে, কারণ স্বাভাবিক আমিও ব্যস্ত, আপনাদের ভাইয়াও ব্যস্ত। তারপরেও কিন্তু রুফায়দা ক্লোজেটের অর্ডার কন্টিনিউ হচ্ছে, অর্ডার নিচ্ছি, বাট ডেলিভারিগুলো শুরু হবে রবিবার থেকে। সোজা যান, সোজা যান দাদা। এই ভিডিওটা এখানেই শেষ করি। রিক্সার উপর থেকে বগুড়া শহর দেখালাম যতটুকু সম্ভব। এবার আর কোথাও যাব না, আসছি ফ্যামিলি টাইম কাটাতে। মাত্র থাকবই হচ্ছে যে তিন চার দিন হয়তো বা, তো এই কারণেই পুরো টাইমটাই ফ্যামিলি টাইম কাটাবো। আর যে ইম্পর্টেন্ট কাজের জন্য আসা সেই কাজগুলো করব, আদার্স কোথাও আর যাবো না। বাট আমার ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট মহাস্থানগড়টা যাবো, মহাস্থানগড়টা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটাও হবে না। আর ভয়াবহ গরম, মানে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া। আবার আপনাদের ভাইয়ার দাদির বাড়ি হচ্ছে সারিয়াগান্দি, এখন তো বন্যার নাকি পানি উঠছে, দেখতেও অনেক ভালো লাগতো, তো সারিয়াগান্দিটা যেতে পারলেও ভালো লাগতো। আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত আমরা কতটুকু কভার দিতে পারি। আসলেই কোথায় যাব সেটাই, যে ইনস্ট্যান্ট হয়তো বা ডিসিশন হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে রওনা দিচ্ছি। আবার আমার নানি শাশুড়িও খুব অসুস্থ, ইচ্ছা আছে, মানে মনের ভিতর সবই ইচ্ছা আছে, কিন্তু বাস্তবে কতটুকু হবে জানি না। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের সাথে বগুড়ায় রিক্সায় ঘুরতে, আমাদের সাত মাথা দেখতে, কী দেখাইছি, সাত মাথা দেখাইছি, জেলখানা দেখাইছি, আমাদের স্কুল দেখাইছি, পৌরসভা দেখাইছি, অনেক কিছু দেখাই ফেলছি, কিন্তু গোটা বগুড়ায় দেখাইছি। এই যে রেল স্টেশন এই পাশে, এটাও দেখাই দিলাম। ওয়ান কাইন্ড অফ মনে করেন যে ট্রাভেল ব্লগ করলাম, রাস্তায় থেকে থেকে সব ঝটিকা সফর, ঝটিকা সফর শেষ হোক। দোয়া করেন যাতে যেভাবে আসছি সেভাবেই সই সালামতে বাচ্চাগুলোকে নিয়ে বাসায় ফিরতে পারি। এমনিতেই আমি একটু টেনশনে আছি, কারণ আম্মু এবার আমার সাথে যাচ্ছে না, কি যে হবে অবস্থা জানি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়।